ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা WHO-র ধারণা করোনায় বিশ্বজুড়ে 80,000 থেকে 1,80,000 স্বাস্থ্যকর্মীর মৃত্যু হয়েছে। সংস্থাটি এজন্য উদ্বেগ প্রকাশ করে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা জোরদারে সংশ্লিষ্ট দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছে। বৃহস্পতিবার সংস্থাটির 2020 সালের জানুয়ারি থেকে 2021 সালের মে পর্যন্ত প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে। New WHO working paper estimates that 115,000 health workers may have died from COVID-19 between January 2020 and May this year. World Health Organization বা WHO-র বিবৃতিতে বলা হয়, স্বাস্থ্যকর্মীদের এই মৃত্যু অপূরণীয় ক্ষতি। মহামারী মোকাবেলায় তারা অনেক ক্ষেত্রেই দায়িত্বহীনতা শিকার। তথ্য অনুসারে বিশ্বব্যাপী প্রায় 13,50,00,000 মানুষ স্বাস্থ্যক্ষেত্রে কাজ করেন। 2019 সালে উহানে করোনা প্রাদুর্ভাবের পর থেকেই এসব কর্মীরা ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন। 2 in 5 health and care workers globally are fully vaccinated. WHO বলছে, অনেক দেশে স্বাস্থ্যসেবা খাতের কর্মীরা টিকার ক্ষেত্রে অগ্রাধিকার পাচ্ছেন, কিন্তু অসম বিতরণ ব্যবস্থার কারণে 5 জনে 2 জন স্বাস্থ্যকর্মী টিকা পেয়েছেন। সংস্থাটির হেলথ ওয়ার্কফোর্স বিভাগের ডিরেক্টর জিম ক্যাম্পেল বলেন, স্বাস্থ্যসেবা খাতের কর্মীদের সুরক্ষা দেওয়া নৈতিক দায়িত্ব, সুন্দর ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত হওয়া তাদের অধিকার। If we have the political decision making, all health workers protected, and that includes first, second, and where necessary, third doses. 2021 সালের সেপ্টেম্বরের তথ্য অনুযায়ী 119 দেশের মধ্যে আফ্রিকা এবং পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় এলাকার স্বাস্থ্যকর্মীদের প্রতি 10 জনে একজন মাত্র করোনা প্রতিরোধী টিকার পূর্ণ ডোজ টিকা পেয়েছেন। এছাড়া 22টি উচ্চ আয়ের দেশে ডোজ পূর্ণ হওয়া স্বাস্থ্যকর্মীর সংখ্যা 80%। কিছু উচ্চ আয়ের দেশ আবার বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে এ বিষয়ে কোনো তথ্যই দেয়নি। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক।